প্রশ্নগুলো নিচ্ছি এই দেখুন আপনি ওইভাবে আপনার মনের কথা মানে আপনার প্রশ্ন প্রশ্ন সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন এবং সেখান থেকে আমরা নিয়ে আলোচনা এগোবো নন্দিতা সরকার তিনি লিখছেন যে আমার মেয়ের সিংহ রাশি সিংহ লগ্ন তার পশ্চিম দিক বাড়ির পশ্চিম দিকে কোনো যদি প্রবলেম থাকে সেখান থেকেও প্রবলেম আসে মানে একটা ডিসিশন কেন হচ্ছে কি কারণে হচ্ছে যদি গোড়ায় না যাওয়া যায় সেখান থেকে প্রতিকার প্রতিবেদন হবে না আচ্ছা আহমেদ তার বাস্তু ঠিক আছে আচ্ছা তা সত্ত্বেও গ্রহণক্ষত্র হ্যাঁ গ্রহণক্ষত্রের জায়গা থেকে এই জুন মাসে ঝামেলা মেটার কি কোনো জায়গা দেখতে পাচ্ছেন জুন মাসে সিংহ রাশির ক্ষেত্রে খুব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে আমি রাখছি মানর্মদের কৃপায় আমার জীবন বদলে গেছে সব দিক থেকে এই বাংলার মাটিতে মায়ের মন্দির বানানোর জন্য মনের ভেতর ভীষণ স্বাদ জেগেছে কিন্তু অভিজ্ঞতাও নেই টাকা পয়সাও আমার কাছে নেই আমি কেবলমাত্র আপনার কাছ থেকে টাকা পয়সা চাইছি না অভিজ্ঞতাও চাইছি একটা জায়গা কেনা একটা রুম বানানো এই সামান্যতম অভিজ্ঞতাও আমার কাছে নেই আসুন না আমরা সকলে মিলে মায়ের মন্দির বানানোর কাজে একজোট হয়ে আমরা একটু নামি লক্ষ লক্ষ মানুষ মায়ের কৃপা তখন পাবে যখন এই বাংলায় মায়ের মন্দির হবে আপনারা অনেকেই নর্মদেশ্বর শিবলিঙ্গ নিচ্ছেন নর্মদেশ্ব শিবলিঙ্গ বাড়িতে আপনারা পূজিত করছেন পুজো করছেন কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে একটা মন্দির তো আমরা দিতেই পারি নিচের নাম্বারে যোগাযোগ করুন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক আসলে আপনাদের প্রশ্ন যেগুলো পাই কমেন্ট বক্সে তো সেই প্রশ্নগুলো দেখতে দেখতে ভালোও লাগে আবার খারাপও লাগে যে এত কষ্ট এত দুর্দশার মধ্যে মানুষ চলছে আজকের এই এপিসোডে সিংহ রাশির জায়গা থেকে আমরা আলোচনা করব আপনারা মে মাসে এই দু হাজার চব্বিশে সিংহ রাশির যে রাশিফলের যে এপিসোড সেখানে যে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন সেখান থেকেই মূলত প্রশ্নগুলো নিচ্ছি এই দেখুন আপনি ওইভাবে আপনার মনের কথা মানে আপনার প্রশ্ন সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন এবং সেখান থেকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা এগোব নন্দিতা সরকার তিনি লিখছেন যে আমার মেয়ের সিংহ রাশি সিংহ লগ্ন হ্যাঁ সিংহ রাশি সিংহ লগ্ন ওনার মেয়ের দেভারি গণ কিন্তু চাকরি বিয়ে কিছুই হচ্ছে না তো এর কারণ কি আচ্ছা রূপালী দাস তিনি বলছেন কমেন্টে যে আমার সিংহ রাশি বিয়ের দু বছর হলো সন্তান হচ্ছে না কেন প্লিজ একটু বলবেন কবে হবে এটা হচ্ছে একটা বিষয় এবং স্বামী-স্ত্রী ঝগড়া ঝামেলা এইগুলো লেগে আছে গিয়াস আহমেদ তিনি এই প্রশ্নটা করছেন যে মানে স্বামী স্ত্রীর বিবাদ চলছে আর কি ঝগড়া চলছে তো আমরা এই যে জুন মাস সিংহ রাশির জায়গা থেকে আমরা কিন্তু দেখার চেষ্টা করব এই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করব যে এই জুন মাসে কতটা সেটা মিটে যেতে পারে সেটুকু খুঁজবো এবং ওভারঅল আমরা খুঁজবো আর কি আমার সাথে যিনি আছেন অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ শ্রী মুখার্জি আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সম্পর্ক ছেড়ে চলে গেছে ছেড়ে চলে যাওয়া ভালোবাসার মানুষটা কি ফিরে আসবে এটা একজন প্রশ্ন করেছেন তাকে আবার দেখছি আরেকজন রিপ্লাই দিয়েছেন যে পাস্ট লেট গো নেক্সট অখিল অভি ব্যানার্জি তিনি লিখছেন যে ঠিক আছে যা চলে গেছে চলে গেছে কিন্তু আমাদের জীবন থেকে যা চলে গেছে চলে গেছে সব যদি চলে যেতে পারতো তাহলে তো স্মৃতি বলে কিছুই থাকতো না না আনন্দের না দুঃখের কোনো স্মৃতিই থাকতো না আর স্মৃতি যদি না থাকতো তাহলে মানুষের মানে অতীত যদি না থাকে তাহলে ভবিষ্যতের দরকার কোথায় অতীত থেকে কিন্তু আমরা ভবিষ্যৎ জানার বা ভবিষ্যৎকে বোঝার বা ভবিষ্যতে যাতে না ওই অভিজ্ঞতাটা হয় সেটা বর্তমানের মাটিতে দাঁড়িয়ে কিন্তু আমরা সেদিকে তাকাই আমি একেবারে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি সিংহ রাশি সিংহলগ্ন দেবারিগণ চাকরি বিয়ে কিছুই হচ্ছে না তো একজন মা তিনি এই কমেন্ট লিখছেন সর মানে রাক্ষসগণ জেনে নিলাম আমি মগা নক্ষত্র সিংহ রাশি মগা নক্ষত্র নক্ষত্র দেননি উনি নক্ষত্র দেন হম তা এখান থেকে দেখতে গেলে দেখতে হবে কেতুর পজিশন নক্ষত্র প্রতি কেমন আছে ফার্স্ট কেতু জন্মকালীন কোথায় আছে তার দশম ভাব মানে সাত আট নয় দশ বিশ রাশির ঘরে এখন বৃহস্পতি ঢুকেছে এই মুহূর্তে জুন মাসে কিন্তু সিংহ রাশির একটা কর্মপ্রাপ্তির যোগ আছে একটা সুখবর এবার দেখতে হবে দশম ঘরে কি আছে দশম ঘরে নিচস্ত যদি কেতু থাকে কর্ম আটকে যাবে যদি শনিদেব কেতু থাকে নজর হিংসা বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা কিছু করা হবে পাড়া প্রতিবেশীর দ্বারা কিছু করা হবে আত্মীয় স্বজন দ্বারা কিছু করা হবে মানে মোটমাট কিছু ক্ষতি করা হবে সেখান থেকে আটকে থাকবে যদি আপনার মানে ওই দশম ঘর দশম ঘর হচ্ছে পূর্ব দক্ষিণ দক্ষিণ দিক বাস্তু দক্ষিণ দিকে কোনো যদি প্রবলেম থাকে বাস্তু প্রবলেম সেখান থেকেও প্রবলেম আসতে পারে সুতরাং দেখতে হবে পুঙ্খানুপুঙ্খ তার জন্ম ছক এবং বিচার করতে হবে এটা গেল এবার কর্ম বিবাহ হচ্ছে সপ্তম ভাব সপ্তমভাবে এখন গোচরকালীন শনিদেব আছে দেরি হবে কিন্তু সপ্তম পতি শনিদেব জন্মকালীন কোথায় আছে প্রথম জিনিসটা হচ্ছে জন্মকালীন দেখতে হবে কোথায় আছে কোন নক্ষত্রে আছে সেই নক্ষত্রপতি কোথায় আছে এবারে দেখতে গেলে তার পশ্চিম দিক বাড়ির পশ্চিম দিকে কোনো যদি প্রবলেম থাকে সেখান থেকেও প্রবলেম আসে মানে একটা ডিসিশান কেন হচ্ছে কি কারণে হচ্ছে যদি গোড়ায় না যাওয়া যায় সেখান থেকে প্রতিকার প্রতিবিধান হবে না আর যদি প্রতিকার প্রতিবিধান ঠিক না হয় সেটা আধ্যাত্মিকভাবেও হতে পারে হোম যোগ্য পুজো মন্ত্র জব সেইভাবেও হতে পারে সেখান থেকে হলে ঠিক মতন করে হলে নিশ্চয়ই ফল পাবে আচ্ছা ধরুন বিয়ের ক্ষেত্রে তো এমনটাও দেখা যায় মানে আমি জানি না এখানে যেহেতু ওনার অনেকদিন ধরে বিয়ে হচ্ছে না উনি এটা লিখেছেন উনি তো নিশ্চয়ই পাত্রপক্ষের মুখোমুখি হচ্ছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাত্রপক্ষের মানে যে ধরনের পাত্রপক্ষ উনি পাচ্ছেন এটাও তো হতে পারে যে এখানে ওনার ডিমান্ড অনেক বেশি তাই হচ্ছে না হ্যাঁ সেটাও হতে পারে সেটাও তার দৃষ্টিভঙ্গির অন্যভাবে একটা ব্যাপার আছে সেই জ্ঞানেও হচ্ছে না সেই সবও তো ছকে দেখা যায় সেটাও তো হতে পারে যে ওনার মানে এতটাই ডিমান্ড

আমি তোমাকে সময় এলে ঠিক সময় কিভাবে চিনতে হয় সেটা চিনিয়ে দেব এখন জ্যোতিষী সময় চেনানোর নাম করে অনেক কিছু করে ভুলভাল কিছু করে কিন্তু আমি আপনাকে ডেফিনেটলি বলতে পারি ভাগ্য কেন্দ্র আপনার জীবনের সময়কে আপনাকে চিনিয়ে দেবে তার জন্য সময়ের প্রতীক্ষায় আপনাকে যেতে হবে না আপনি এই বর্তমানে নিচের নাম্বারে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন আপনার ডিটেলস দেবেন সময় আপনি জেনে যাবেন কোন সময় আপনার জন্য অপেক্ষা করছে আমি রূপালি দাসের কমেন্টে চলে যাই সিংহ রাশি বিয়ের দুবছর হয়ে গেছে সন্তান হচ্ছে না কেন প্লিজ একটু বলুন কবে হতে পারে স্বামী ছক বিচার একান্ত দরকার সন্তান দু দিক দিয়েই দেখতে হয় মানে ধরুন মায়ের দিক থেকে দেখলে হবে না না স্বামী স্ত্রী মানে যৌথ মিলনে আমাদের কিন্তু সন্তানের উদ্ভব ঘটে সুতরাং সেই জায়গায় দুটো ছ হ্যাঁ দুটো ছকের বিচার একান্ত কাম্য একান্ত বিচার্য বিষয় করতেই হবে এবং সেখান থেকে তার প্রাপ্তি আছে কিনা সেই বিচারের মাধ্যমে জানা ধরুন একজনের প্রাপ্তি প্রাপ্তি আছে আরেকজনের নেই সেখানে সম্ভব কি কোনোভাবে প্রতিকার স্বরূপ যে কিছু হবে হওয়ার চান্স আছে কিনা বাস্তু পারমিট করছে কিনা এটা দেখতে হবে না হলে কিছু করার নেই দুজনের দুজনের আপনি ছক দেখে দেখলেন যে না দুজনের চান্স নেই সেখানে নেই কোনো প্রতিকার দেওয়ার প্রশ্নই ওঠে না আচ্ছা আচ্ছা আমি আপনি আমাকে একটা প্রথম ধরুন কারো ছক দেখে কি বলা যায় যে হ্যাঁ তার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে হ্যাঁ একটা ভাইব্রেশন বলা যায় দুজনের হ্যাঁ ছক দেখে হ্যাঁ দুজনের ছক দেখে একটা ভাইব্রেশন বলে দেওয়া যায় যে আধিক্য আছে কারণ এই জায়গাটায় কিন্তু ভগবানের ওপর কেউ নেই সব জায়গায় ভগবানের উপর কেউ নেই আমার মতে একদম তো হ্যাঁ সুতরাং সেই জায়গাটা আধিক্য আছে মানে কি আপনার এই পুত্রে হওয়ার ভাইব্রেশনটা বেশি আছে যে পুত্রই হবে কন্যা হবে এমন সময় দেখা গেছে যে সেখানে কিন্তু সেই জায়গায় অনেকটাই তারতম্য ঘটে গিয়াস আহমেদ তিনি প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা কেন হচ্ছে কিছুতেই মিটছে না এর মূল হচ্ছে বাস্তু এই জুনে আপনি বাস্তু ছেড়ে দিন হ্যাঁ আমি বলছি বাস্তুটা পরে দেখব ওই প্যারামিটারটা পরে দেখব আমি ধরে নিচ্ছি বাস্তু ঠিক আছে আচ্ছা বিয়াসিউদ্দিন আহমেদ তার বাস্তু ঠিক আছে আচ্ছা তা সত্ত্বেও গ্রহণ নক্ষত্র হ্যাঁ গ্রহ নক্ষত্রের জায়গা থেকে এই জুন মাসে হ্যাঁ ঝামেলা মেটার কি কোনো জায়গা দেখতে পাচ্ছেন জুন মাসে সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো খবর কারণ দশম স্থানে বা জাতচক্রের যে যে বৃষ্টি স্থানে বৃহস্পতি আছে এই বৃহস্পতি থাকার জন্য যে যেভাবে কষ্টে আছে নেগেটিভিটিতে আছে অনেকটাই ভালো রেজাল্ট পাবে কিন্তু তার জন্মচক পার্সোনাল জন্মচক কিন্তু অনেকটাই তাকে বিচার করতে হবে এবং তার উপর পুঙ্খানুপুঙ্খ বিচার করে ডিসানে আসতে হবে ওকে আচ্ছা স্বাগতা ধর তিনি লিখেছেন দাদা আমার কর্কট রাশি ও দেখুন আপনারা যারা কমেন্ট করছেন না মানে ওই যে রাশির আপনি এপিসোড দেখছেন আপনার যদি সেই রাশি হয় তাহলে তো আপনি সেই রাশির এপিসোডের তলাতেই কমেন্ট বক্সে আপনি কমেন্ট লিখবেন এবং উনি সিংহ রাশির ভিডিওর তলায় কমেন্ট বক্সে উনি কর্কট রাশি নিয়ে লিখেছেন তো স্বাভাবিক কারণে এখন তো আমরা সিংহ রাশিদের নিয়ে কথা বলছেন কর্কট রাশি তো অলরেডি আপনার কাছে চলে গেছে এপিসোড আচ্ছা এর পরের আমি একটা কোশ্চেনে চলে যাই সেটা হচ্ছে যে সম্পর্ক একটা মানুষের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার জীবনের একটা দীর্ঘ যে অধ্যায় বিবাহিত সম্পর্ক প্রেমের সম্পর্ক স্কুল লাইফ থেকে একটা সম্পর্ক হয়তো শুরু হয়েছে বা কলেজ লাইফ থেকে একটা সম্পর্ক শুরু হয়েছে সেটা গিয়ে পরে পরিণতি পেল যখন পরিণতি পেলো বা পেলো না যাই হোক না কেন সেই জায়গা থেকে তো সম্পর্ক একটা দীর্ঘ একটা ছাপ রাখে আমাদের জীবনে উনি লিখছেন যে ছেড়ে যাওয়া ভালোবাসার মানুষটা কি ফিরে আসবে তো মানে ছকে কি থাকলে প্রেম ভাঙে সম্পর্কে বিবাহিত সম্পর্ক থেকেও তার স্বামী বা স্ত্রী চলে যাচ্ছে প্রেম দেখতে গেলে পঞ্চম ভাব দেখতে হয় ভাবের সঙ্গে যদি নিচস্ত কেতু থাকে গুপ্তভাবে বিনা কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং সেটা প্রেম ভেঙে যাবে যদি শনিদেব আর কেতু থাকে তাহলে ব্ল্যাক ম্যাজিক বা নজরহিংসার দ্বারা সেটা আন্ডারস্ট্যান্ডিং হবে ভেঙে যাবে রাহু যদি নিচস্ত অবস্থায় থাকে তাহলে কী হবে শুধু মানে একটা ছোট্ট কারণে ঝামেলা হবে ভেঙে যাবে শনিদেব যদি থাকে শনিদেব এর সঙ্গে যদি থাকে মানে অনেকটাই ঝামেলা হয়ে একটা গ্যাপ হয়ে গেল শনিদেব ভালো আছে অনেক মাস কথা নেই আবার তারপর ফিরে এলো এবং বৃহস্পতি যদি থাকে সেটা সমস্ত কিছুই হবে মানে ফাইনালি একটা ভালো ডিসিশন হবে এটা হলো প্রেম আর সপ্তম ঘরের দিকে সমস্ত কানেকশন এক শুধু সপ্তমপতি এবং সপ্তম ভাবটাকে দেখতে হবে হুম এইবার আমি চলে যাব এই যে জুন মাসে অর্থনৈতিক জায়গা নিয়ে ধরুন আর্থিকভাবে যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তাদের জন্য কি ভালো খবর কিছু নিয়ে আসতে পারে সিংহ রাশি জুন মাসে অর্থপ্রাপ্তি আছে কিন্তু যেহেতু দ্বিতীয় কেতু আছে সেহেতু খরচাটা বুঝে শুনে চলতে হবে করতে হবে এবং যে জায়গায় ইনভেস্ট করবেন হাজারবার ভাবতে হবে এবং কোনোভাবেই ইমোশনালি বা সেন্টিমেন্টালি হুট করে কারুর কথায় ইনভেস্ট করা চলবে না আদারওয়াইজ সিংহ কিন্তু জুন মাসে অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো ফল দেবে একেবারে শরীর স্বাস্থ্যের দিকে যদি তাকাই স্বাস্থ্যগত জায়গা থেকে সিংহরাশির এই জুন মাস দু সাল কেমন দেখছেন শরীর স্বাস্থ্য মোটের ওপর শুভ একটু টেনশন বাড়বে একটু হার্টের একটা প্রবলেম হবে কিন্তু ভয়ের কিছু নেই সেখানে বৃহস্পতি আছে সুন্দরভাবে ডিসিপ্লিনড হইতে চলুন শনিদেব দেখছে যখন ডিসিপ্লিন্ড হইতে চলুন সিস্টেমেটিক হইতে চলুন সুন্দরভাবে চলুন সুন্দরভাবে দিন হবে সুস্থ শরীর সেটাও থাকবে অনেকে চাকরি হারালো অনেকেই চাকরি হারিয়েছে মানে ধরুন এই রাজনীতির মঞ্চ নিয়ে একটা ফলাফল আসছে জুন মাসের চার তারিখ তো জুনের চার তারিখে ফলাফল আসার পরে কর্মের যোগ চাকরি যোগ সিংহ রাশির জুন মাসে কেমন দেখছেন দশম ঘরে বৃহস্পতি কর্মসংস্থান হবেই কিন্তু তার ইন্ডিভিজুয়াল ছক দেখতে হবে কি সময় যাচ্ছে কারোর একদিনে হবে কারোর দশ দিনে হবে কারোর দশ মাসে হবে কিন্তু হবে সেটা তার পুঙ্খানুপুঙ্খ বিচার না করে বলা যাবে না না মানে ধরুন জুন মাসে সেই যোগটা দেখছেন কিনা সেটা হ্যাঁ জুন মাসে তার যোগ আছে বৃহস্পতি বৃহস্পতি দশমী আছে ওনার আছে কিনা হ্যাঁ হ্যাঁ মানে সেটা কতটা প্রবল সেটা তো ওনার ছক ওভারঅল সিংহ রাশি দশমে বৃহস্পতি জুন মাসে কর্ম হবে কর্মসংস্থান হবে কিন্তু তার ওই দশম ঘরে কি আছে তার কোন দশা চলছে তার কোন নক্ষত্র আছে দশম ঘরের যে অধিপতি সেই অধিপতি কোনা সেই ঘর কি আছে তার কর্ম কি অনেক সময় দেখা যায় আমি চাকরি দেবো চাকরি দেবো বলে বায়োডেটা সব নেওয়া হয়েছে বন্ধু বান্ধবদের মধ্যেই দেখা যায় এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা মনে পড়ে গেল যে এই জায়গাতেই ঘটেছে তার একটা একজন জানাশোনা একটা ভালো পজিশানে চাকরি করে তিনি বন্ধুদের বলতেন যে আমি চাকরি দেবো বাইরেটা দে বাইরেটা দে কিন্তু সেখান থেকে বায়োডাটা তার কোথাও কোনো জমা পড়েনি উল্টে বন্ধুদের প্রলোভন দেখানো হতো এবং সে দেখিয়ে অন্যভাবে তার ওই যেটা হয় কলেজ লাইফে একটু খাওয়া দাওয়া হতো একটু ইয়ার কি হতো তার পয়সা খরচা করতে হতো না আজকে তার বর্তমান ব্যাপার হচ্ছে তার ভাবে কোনো কর্ম নেই তার যোগ ছিল কিন্তু আর্মি অফিসার হওয়ার কিন্তু তার এখন কোনো কর্ম নেই সে টিউশনই করে খায় তাদের প্রারব্ধ কর্ম এইভাবে ফল দেয় বর্তমান গ্রহ সেখানে কিচ্ছু করার থাকে না ওই জন্য বিশ্বাস ভরসা করে চলা উচিত তার চরণ ধরে যাওয়া উচিত তাকে শুধু একটা জিনিস বলা উচিত আমার যা ভালো তুমি তো বোঝো তুমি আমায় চালাও আমি চলি এবং ভবিষ্যৎ সেইভাবে যদি চলা যায় নিশ্চয়ই ভালো হয় তখন এই কর্ম এই গ্রহ নক্ষত্র এই অ্যাটমসফিয়ার কিচ্ছু কাজ করে না তার হাতে রিমোট ব্যাটারি ছাড়াও চলে ব্যাটারি লাগে না একদম তাই ব্যাটারি ছাড়া রিমোট যদি আপনি আপনার জীবনে চালাতে চান তাহলে আপনি তপভূমি নর্মদা মা নর্মদার কথা আছে এই চ্যানেলে আপনাকে শোনার জন্য অনুরোধ করছি আপনি শুনুন তপভূমি নর্মদা শুনতে শুনতে যদি আপনার ভেতরে ওই রিমোটের যে সেন্সার যদি চলে আসে বুকের ভেতর যদি স্রোত চলে মা নর্মদার কৃপার স্রোত আপনি ওটাকে চিনবেন ওটা কৃপা তার কৃপা আমার সোনামা মা নর্মদা তিনি সিদ্ধিদায়িনী শিবকন্যা যখন ওই যে অমৃত ভাগাভাগির আগে বিষ উঠেছে বিষ কে নেবে না ভোলে বাবাকে দাও দেবাদিদেব মহাদেব তিনি নিলেন তার কণ্ঠে ধারণ করলেন তিনি নীলকণ্ঠ হলেন এই বিষের বাষ্প থেকে তেজ থেকে আমার মায়ের মা তিনি জন্ম নিলেন এই ছবি আপনাদের এলাকাতে আমি কিন্তু বিনামূল্যে বিতরণের জন্য আপনাকে আমি দিতে পারি আপনি আমাদের মেম্বার হতে পারেন কুরিয়ারের জন্য যেটুকু যা খরচ লাগবে সেটুকু দেবেন এই ছবি আপনার এলাকাতে যাবে আপনি বাকিদেরকে মায়ের ছবি বিলি করতে পারেন বিতরণ করতে পারেন এই ছবি বানানোর জন্য অনেকেই দান করেন আপনার যদি ইচ্ছে হয় কিছু দান ধ্যান করার আপনি তাও করতে পারেন ঘটনা হচ্ছে যে মা নর্মদা এনার কথা আমি প্রত্যেকটা এপিসোডে কেন বলি জ্যোতিষের এপিসোডে জ্যোতিষীকে হিরো বানাতে হবে নইলে তো আপনি ভয় পেয়ে ফোন করবেন না দেখুন জ্যোতিষ ভয়ের বিষয়ে না একদম না জ্যোতিষ হচ্ছে আপনার জীবনে যে সময় সেই সময়ে কি কি ঘটতে চলেছে বিদ্যা সহকারে জ্ঞানের মাধ্যমে তাকে ডিফাইন করা তাকে বলা সেখানে কি কি প্রতিকার আছে আদৌ প্রতিকার হবে কি না সেগুলো সৎভাবে বলা আর মাথার উপর যখন ইনি আছেন তখন কিন্তু ভুলভাল কিছু চলবে না সৎ কথা সত্যিভাবে পরিষ্কারভাবে বলতে জ্যোতি ইস ঈশ্বরের জ্যোতি ভগবানের আলোটা কাছে ছড়িয়ে দেওয়া যাতে সবাই আলোকিত হয় এবং যে যেটা ছড়ায় সে সেটা পায় একদম আপনি মায়ের ছবি বিতরণের জন্য আপনি নিতে পারেন আমার থেকে আগামী এপিসোডে দেখা হচ্ছে আজকের এপিসোডে থ্যাংক ইউ সো মাচ আপনাকে সময় আপনি সময় দিয়েছেন এবং আপনিও সময় দিলেন আপনি এপিসোডটা দেখলেন এবং কি আপনার প্রশ্ন থাকছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখুন কমেন্ট করুন আপনার প্রশ্ন এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী এপিসোডে কিন্তু আবার কিন্তু আমরা হাজির হব পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন নর্মদে হর নর্মদে হর নর্মদে হর জব করতে থাকুন নমস্কার নমস্কার